শিক্ষা জীবনের অন্যতম শক্তিশালী বিষয়। শিক্ষা কেবল শিক্ষা দেয় না, একজন ব্যক্তিকে খুব বুদ্ধিমান এবং উন্নত মানুষ হিসাবে গড়ে তুলতে সহায়তা করে। শিক্ষা এমন একটি প্ল্যাটফর্ম যা সমস্ত প্রতিবন্ধকতাগুলি পরাস্ত করার ক্ষমতা রাখে। কথিত আছে যে শিক্ষা জীবনের প্রস্তুতি নয়, শিক্ষাই জীবন। অতএব উপযুক্ত শিক্ষা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা শিক্ষার ক্ষেত্রে 20টি মূল্যবান প্রতিশ্রুতি প্রস্তুত করছি যা সবাইকে শিক্ষার দিকে উদ্বুদ্ধ করবে। চলুন তাহলে শুনে নেওয়া যাক। সর্বাধিক শিক্ষা হলো যা আমাদের কেবল তথ্য দেয় না, তবে আমাদের জীবনকে সমস্ত অস্তিত্বের সাথে সামঞ্জস্য করে। শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা আপনি বিশ্বকে পরিবর্তন করতে ব্যবহার করতে পারেন। আপনি সর্বদা একজন ছাত্র, কখনো মাস্টার নন। আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। শিক্ষা আমাদের নিজস্ব অজ্ঞতার একটি প্রগতিশীল আবিষ্কার। যে ব্যক্তি কখনো স্কুলে যায়নি, সে মালবাহী গাড়ি থেকে চুরি করতে পারে, তবে তার যদি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা থাকে, তবে সে পুরো রেলপথটি চুরি করতে পারে। শিক্ষা আসে ভিতর থেকে, আপনি সংগ্রাম, প্রচেষ্টা এবং চিন্তা দ্বারা এটি পেয়ে পারেন। সৃজনশীলতা ভবিষ্যতে সাফল্যের মূল চাবিকাঠি, এবং প্রাথমিক শিক্ষাটি হল যেখানে শিক্ষকরা সেই স্তরের শিশুদের মধ্যে সৃজনশীলতা আনতে পারেন। শিক্ষার লক্ষ্য হল জ্ঞানের অগ্রগতি এবং সত্যের প্রচার। শিক্ষাই ভবিষ্যতের পাসপোর্ট, কারণ আগামীকাল তাদের জন্য যারা আজ এটির জন্য প্রস্তুতি নিচ্ছেন। শিক্ষা একটি প্রশংসনীয় জিনিস, তবে সময় সময় এটি মনে রাখা ভালো যে জেনে রাখা উপযুক্ত যে কিছুই শেখানো যায় না। আপনি কোনো শিক্ষার্থীকে একদিনের জন্য পাঠ শিখিয়ে দিতে পারেন, তবে আপনি যদি কৌতূহল তৈরি করে তাকে শিখাতে পারেন, তবে তিনি যতদিন বেঁচে থাকবেন ততই শেখার প্রক্রিয়া চালিয়ে যাবেন। শিক্ষা সুযোগ দ্বারা অর্জন করা যায় না, এটি অবশ্যই ব্যগ্রতা এবং পরিশ্রমের সাথে অনুসন্ধান করা উচিত। শিক্ষা হল সবকিছু, শিক্ষাই আপনার শক্তি। আপনি যা কিছু করতে চান তার জন্য শিক্ষাই আপনার জীবনের পথ। একটি বইয়ের বিষয়বস্তু শিক্ষার শক্তি ধারণ করে, এবং এই শক্তি দিয়েই আমরা আমাদের ভবিষ্যৎকে রূপ দিতে এবং জীবনকে পরিবর্তন করতে পারি। আমাদের উন্নতি করতে এবং আমাদের বিশ্বকে সহায়তা করতে শিক্ষার আগুন আমাদের মধ্যে জ্বলানো উচিত। শিক্ষার লক্ষ্য জ্ঞান, তথ্য নয়, মূল্যবোধের। স্কুলে যে যা শিখেছে তা ভুলে যাওয়ার পরে যা কিছু রয়ে যায় তা শিক্ষা। শিক্ষা হলো আপনার মনোভাব বা আত্মবিশ্বাস না হারিয়ে প্রায় সবকিছুকে শোনার ক্ষমতা। শিক্ষা সবচেয়ে ভালো বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হয়। শিক্ষা সৌন্দর্য এবং তারুণ্যকে পরাস্ত করে। জ্ঞানী শক্তি, তথ্য মুক্ত হচ্ছে। শিক্ষা প্রতিটি সমাজের, প্রতিটি পরিবারের অগ্রগতির ভিত্তি। আশা করি এই উক্তিগুলি আপনাদের মূল্যবান জীবনে আরও কিছুটা মূল্য যোগ করবে। আর যদি তাই হয়ে থাকে, তাহলে এই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।